সেলাই করে দিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে ছোট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার আব্বু আম্মু আমাদের বাসায় কিছুদিন আগে বেড়াতে এসেছিল। সো আম্মুকে নিয়ে একটু বের হলাম, ভাবলাম চলো আম্মু, অনেকদিন ভেবেছি কৃষি মার্কেট যাব, কিন্তু আমি যেহেতু একা বের হই না, তাই আম্মু বলল ঠিক আছে চলো একটু ঘুরে আসি। যেহেতু আমরা সবাই জানি মোহাম্মদপুর কৃষি মার্কেটে অল্প দামে অনেক কিছুই পাওয়া যায়, তাই আর কি আমি আমার আম্মুর সাথে বের হয়ে গেলাম। আর আসলেই অনেক কিছুই পাওয়া যায়, ফুল, তারপর বিছানার চাদর, পর্দা, ব্যাগস, জুয়েলারিস, কুকারিস, সব আইটেমই আর কি পাওয়া যায়। বলতে গেলে আমি আর আম্মু 100%-এর মধ্যে 20% আর কি ঘুরেছি, বিকজ ওয়েদারটা তেমন বেশি ভালো ছিল না, আর তার মধ্যে আমার আম্মু অত হাঁটাহাঁটি করতে পারে না, আর আমি তো আছি, আমিও তেমন আজকাল তেমন হাঁটতে পারি না, কারণ আমার কিছু প্রবলেমস আছে যা রিকভারির জন্য আমি আর কি মেডিসিন খাচ্ছি। সো যাই হোক, এই কয়দিন আমি কোনো ব্লগ টক কিছুই করতে পারিনি আমার অসুস্থতার জন্য। এখনও আমি স্টিল পুরোপুরি সুস্থ হইনি, তারপরও ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করি, অনেক দিন আপনাদের সাথে কথা হয় না, তাই ভাবলাম আমার এই নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সো ফুল কেনার ইচ্ছা ছিল কিন্তু কিনিনি, কারণ তার একটু বেশি দাম চাচ্ছিল ফুলের স্টিকগুলো, আর তেমন ভালো কোয়ালিটিরও ছিল না। আর আমার আম্মু বলল দেখি কয়েকটা চাদর নিয়ে নেই, যেহেতু এখানে একটু কম প্রাইসে চাদর পাওয়া যাবে। সো আমার আম্মু অনেক দামাদামি করে দুটা চাদর নিয়েছে, তারা একটু বেশি যাবে, আপনাদেরকে একটু দামাদামি করে নিতে হবে। আর এখানে একই চাদর, একই পর্দা বিভিন্ন ভ্যানের মধ্যে পাওয়া যাচ্ছিল, তাই যার সাথে আপনার বনিবনা হবে আপনি তার থেকেই নেবেন। আমারও কিছু পর্দা আর কি চয়েস হয়েছিল, কিন্তু আমি নিইনি, আমি নেক্সট টাইম আবার আমার হাজব্যান্ডের সাথে এসে তখন নেব। আমি দুইটা ট্রাউজার নিয়ে নিলাম, আম্মু আমাকে দুইটা ট্রাউজার কিনে দিল বাসায় পরার জন্য। তো ট্রাউজারগুলি ভালোই ছিল, এখন আমি পরছি, বেশ আরামদায়ক ছিল। তারপর এখানে ছিল জুয়েলারিস, কাটা, ক্লিপ, লিপস্টিক, যদিও কোয়ালিটি তেমন বেশি একটা ভালো ছিল না, আমি জাস্ট আর কি ভিডিও শ্যুট করার জন্য কোনো রকম ভিডিও করে নিই আপনাদের সুবিধার্থে। সো আম্মু আর কি দুইটা চাদর কিনে নিয়েছে, একই চাদর অন্য জায়গায় আরও বেশি প্রাইস চাচ্ছিল, তো আম্মু কিনে নিল। আর এখানে হচ্ছে বিভিন্ন কুকারিসের আইটেম, এখানেও সিম্পল জিনিস একটু বেশি দাম চাচ্ছিল, তবু আপনারা দামাদামি করে কিনে নেবেন, আমার তেমন কিছু দরকার ছিল না দেখে আমি নেইনি। সো হাঁটতে হাঁটতে আমরা কাঁচা বাজারের দিকে এগিয়ে গেলাম, এখানে বিশাল লাইন ধরে অনেক কাঁচা বাজার ছিল। আমার আম্মু ফল দেখছিল, আম্মু কিছু ফল কিনেছে, যেমন আম, তারপর হচ্ছে লিচু, সফেদা, জাম, পেঁপে। আম্মু বললো যেগুলো নিয়ে নেই বাসায় সবাই মিলে খাবো। তো ওই লম্বা লাইন ধরেছিল কাঁচা বাজার, আম্মু বলছে ওই লাইনে এখন আর যাওয়া যাবে না, আমার পা ব্যথা হয়ে গেছে, নেক্সট টাইম যখন আবার আসব তখন বাকি যে জায়গা আমাদের ঘোরা হয়নি সে জায়গায় আমরা ঘুরবো, বাকি অনেক জায়গা ছিল ঘোরার মতো। ওই কি আর কি বললাম না, 100%-এর মধ্যে 20% আর কি আমরা ঘুরেছি। আর বিভিন্ন কুকারিসের আইটেম যেখানে ছিল, সিরামিক্সের গ্লাস, কাপ, সেখানেও তো যাওয়াই হয়নি। সো বাসায় তড়িঘড়ি করে আর কি চলে আসলাম, আর এই হচ্ছে ফল, আমি ফল কেটেছিলাম। সো তারপরের দিন আম্মু আব্বু ভোর সকাল সকাল চলে গেল, মনটা খুবই খারাপ ছিল, আব্বু আম্মু আমি আমরা সবাই আর কি একটু কান্নাকাটি করেছিলাম, স্বাভাবিক কথা, মন তো একটু খারাপ হবেই। আব্বু আম্মু যখন আসে বা আমরা যখন যাই, এই বিদায়ের মুহূর্তটা আসলে খুবই কষ্টকর, যা ভোলার মতো না। আমারও সারাদিন খুব মন খারাপ ছিল, আমার আম্মু আব্বুরও মন খারাপ। সো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট একটি ব্লগ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু সিক আছি, তার জন্য আমি বেশি একটা ব্লগ আর কি আপলোড করতে পারছি না, শ্যুট করতে পারছি না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।